দরজা খোলো শাহানা, দরজা খোলো বলছি। শাহানা কি ব্যাপার, এভাবে দরজা বন্ধ করে দিলে কেন? কি হয়েছে তোমার? পুলিশ আমাকে খুঁজতে এসেছে, যেভাবে পারো ওদেরকে ফেরাও, পরে আমি তোমাকে সব বলবো। দরজা খুলুন, ঘরে কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। এসো সার্চ করো। আমার সৌভাগ্য আমার ভাইয়া আমার ঘরে পা রেখেছে। এতদিনে তাহলে বোনকে ক্ষমা করতে পেরেছ? না, আমি কারো ভাই হিসাবে বোনের ঘরে পা রাখি। একজন পুলিশ অফিসার হিসাবে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য অপরাধীর ঘরে পা রেখেছি। আকবর কোথায়? ওকে আমার হাতে তুলে দাও। কোনো অপরাধী আমার ঘরে নেই। যদি পুলিশ অফিসার হিসেবে অপরাধীকে গ্রেফতার করার জন্য আমার ঘরে এসে থাকেন, তাহলে বলবো আপনি ফিরে যান। আর যদি ভাই হিসেবে মনের ঘরে এসে থাকো, তাহলে তুমি বসতে পারো ভাইয়া। গোবরে পদ্ম ফুল কখনো রাজপ্রাসাদের ফুল দানিতে মানায় না। শাহানা নাম আমার কোনো বোন ছিল, এই কথাটা আমি সেদিনই ভুলে গেছি, যেদিন আমার বোন আমার অবাধ্য হয়ে একটা লোফারকে ভালোবেসে তার হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসেছে। স্যার, ঘরে লোক নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু বলে যাচ্ছি, তোমার অপরাধী স্বামীকে বলবে আইনের হাত থেকে সে পালিয়ে বাঁচতে পারবে না। বাহ, চমৎকার! আমার সামনে এই মুহূর্তে কে দাঁড়িয়ে? আমার স্বামী, যাকে নিয়ে আমি অহংকারী হতে চেয়েছিলাম, না একজন অপরাধী, যার জন্য একজন পুলিশ অফিসারের কাছে আমাকে মিথ্যা কথা বলতে হলো। কি চুপ করে আছো কেন? জবাব দাও, নতুন করে ভেবে নাও আবার কোন মিথ্যা কথা বলবে। মিথ্যা আজ আর বলবো না শাহানা, আজ আমি সত্যি কথাটাই বলবো। বিশ্বাস করো, এই অপরাধী জীবন আমি ইচ্ছে করে বেছে নিইনি। অভাব আর দারিদ্রতা আমাকে এই পথে নামতে বাধ্য করেছে। সত্যি, তোমার মতো পুরুষের তুলনা হয় না। আচ্ছা আচ্ছা, তুমি কি বলতে চাও এক মুঠো ভাত আর একখানা সুতির কাপড় জোগাড় করার জন্যে পৃথিবীর সব স্বামীরা তোমার মতো অপরাধের পথ বেছে নেবে, অপরাধী সাজবে? বলতে পারো, আমি কখনো ভুল করে তোমার কাছে প্রাচুর্যের কথা বলেছি, তোমার কাছে স্বর্ণ অলংকার গাড়ি বাড়ি চেয়েছি? তাহলে কেন এই জীবন? কেন কেন আমার এতদিনের অহংকারকে তুমি মিথ্যা করে দিলে? কেন ভাইয়ার কাছে প্রমাণ করলে আমি একজন অপরাধীর স্ত্রী? শাহানা, শত দারিদ্রের মাঝে থেকেও বড় ভাইয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলাম, আর তুমি আমার সেই চাওয়াকে ব্যর্থ করে দিয়েছ। বাইরে আঘাত করে রক্তাক্ত করনি সত্যি, কিন্তু ভেতরের শানুকে ক্ষত বিক্ষত করে দিয়েছ। আজ তোমার কাছে আমার দুটো প্রশ্ন, জবাব তোমাকে দিতেই হবে। বলো। হয় তোমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে অতীতের সমস্ত পাপ বিসর্জন দিয়ে আবার আমার জীবনে ফিরে আসতে হবে, না হয় তোমাকে আমার মরা মুখ দেখতে হবে। শুধু মনে রেখো, আমার মৃত্যুতে আরেকটি জীবনের মৃত্যু ঘটবে, আর সে হলো তোমারই অনাগত সন্তান, যে সন্তান পৃথিবীর মুখ দেখার জন্য অপেক্ষা করে আছে। শাহানা, শাহানা, আমি অপরাধী সত্যি, কিন্তু নিষ্ঠুর নই।
আমিও মানুষ, আমিও সন্তানের পিতা হতে চাই শাহানা। তাহলে আমার সাথে চলো, আমি নিজে তোমাকে আইনের হাতে তুলে দিয়ে প্রমাণ করব। অভাব তোমাকে অপরাধী বানালেও আমার ভালোবাসার কাছে তার পরাজয় হয়েছে। তুমি আমাকে আইনের হাতে তুলে দিতে চাও, দেবে, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে আইন তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবে কি না। শত্রু? হ্যাঁ, শত্রু। আমি আত্মসমর্পণ করার সাথে সাথে আইনের কাছে আমাকে মুখ খুলতে হবে, আর মুখ খোলার পরিণতি হবে তোমার প্রতি ওদের চরম আঘাত। তাই যদি আইন তোমার জীবনের নিশ্চয়তা দিতে পারে, তবেই আমি আত্মসমর্পণ করব। আইনের প্রতি আত্মবিশ্বাস নিয়ে যখন তুমি আমার কাছে এসেছো, তখন একজন আইনের সেবক হিসেবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীকে আত্মসমর্পণ করানোর পর যতদিন সে তোমার জীবনে আবার ফিরে না আসবে, ততদিন তোমার স্বামীর শত্রুদের যে কোনো আক্রমণ থেকে আমি তোমাকে রক্ষা করব। আইনের একজন সেবকের কথাটাকে বিশ্বাস করে আমার স্বামীকে আমি আইনের হাতে তুলে দেব। কেঁদো না শাহানা, কেঁদো না। তোমার তো আজ কান্নার দিন নয়, আজ তো তোমার খুশির দিন। একদিন তুমি আমার ভালোবাসার মূল্য দেবার জন্য সবাইকে ত্যাগ করে আমার ঘরে চলে এসেছিলে, আর আজ আমি তোমার ভালোবাসার মূল্য দেবার জন্য তোমার কথা রেখেছি। শোনো, বিদায়ের বেলায় স্বামী হিসাবে তোমাকে একটা অনুরোধ করব, এই পিস্তলটা শুধু রেখে দাও। যদি কোনোদিন তোমার জীবনের উপরে কোনো হুমকি আসে, সেদিন নিজেকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করবে। পুলিশের কাছে আত্মসমর্পণ করে বাঁচতে পারবে না, আমার হাতে ওর মৃত্যু হবে, এই রেখাটাই বিধাতা ওর হাতে এঁকে দিয়েছিল। ও বোকা, নির্বোধ, তাই জ্যোতিষীকে কোনোদিন হাত দেখায়নি। যদি দেখাতো তাহলে তোমার সাথে বেইমানি করে পুলিশের হাত করা নিজের হাতে পড়ে নিত না। ওই ইন্সপেক্টর রাকিব চৌধুরী আকবরের স্ত্রীকে কথা দিয়েছে আমার হাত থেকে তাকে রক্ষা করবে। আকবরের স্ত্রী হাসপাতালে তার ডেলিভারি হবে। ইন্সপেক্টর, ওই হাসপাতাল তোর থানা নয়। এই হাবিবুল্লাহ, যার নাম শুনলে গর্ভবতীর গর্ভপাত হয়, যার ছায়া পড়লে গাছপালা পুড়ে ছারখার হয়ে যায়, একবার তা প্রমাণ করে দিতে চাই। Thank you.
ডাক্তার আমার কোকা কোথায়? আমার কোকা। প্লিজ আপনি কি শান্ত হন, প্লিজ। নার্স কুইক। হ্যালো ইন্সপেক্টর সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার বোনের ছেলেটাকে কারার জন্য চুরি করে নিয়ে গেছে। হোয়াট? ইন্সপেক্টর সাহেব, আপনার ইমার্জেন্সি টেলিফোন। হ্যালো ইন্সপেক্টর, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার বোনের বাচ্চাটা এখন আমার হেফাজতে। বাস্টার্ড! এখনো সময় আছে, বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে যাও, নইলে নইলে আমি তোর ভাইকে শেষ করে ফেলবো। শেষ তুমি করতে পারবে না ইন্সপেক্টর, তোমার স্বার্থেই আমার ভাইকে তুমি বাঁচিয়ে রাখবে, কারণ তুমি তোমার বোনকে কথা দিয়েছো, তুমি তাকে নিরাপত্তা দেবে। তাই বলছি, তুমি যদি তোমার কথা রাখতে চাও তাহলে 6 ঘন্টার মধ্যে আমার ভাইকে নিয়ে কাটাবন পাহাড়ের নিচে চলে এসো, ওখানেই আমি তোমার বোনের ছেলেকে ফিরিয়ে দেব, আর তুমি ফিরিয়ে দেবে আমার ভাইকে। হাবিবুল্লাহ, বিনিময় করার অভ্যাস পুলিশ নয়। তুই কি করে ভাবতে পারলি তোর মতো ক্রিমিনালের প্রস্তাবে আমি রাজি হব? তোর ভাইয়ের বিনিময়ে আমি আমার বোনের বাচ্চাকে ফিরিয়ে আনবো? তা আনবে কেন? সন্তানটা তো তোমার নয়, আমার। খুন খালি তো আমার হয়েছে, আজ তোমার সন্তান হলে কি করতে? ফিরিয়ে না এনে পারতে? শাহানা, আজ আমি বুঝতে পারছি, আসলে আসলে তুমি আমার উপর প্রতিশোধ নেবার জন্য আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে। শাহানা, আমার সামনে যে রাকিব চৌধুরী দাঁড়িয়ে আছে, সে রাকিব চৌধুরী আসলে একজন নির্দয় প্রতারক, মিথ্যাবাদী। শোনো রাকিব চৌধুরী, আমার আমার অপরাধী স্বামীকে আমি যতটুকু ঘৃণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ঘৃণার যোগ্য তুমি। শাহানা, তুমি আমার সন্তানকে আমার বুকে এনে দাও, নইলে আমি চিৎকার করে বলবো। আইনের পোশাক পরা মানুষগুলোকে তোমরা কেউ বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না। আমি কথা দিচ্ছি, যেমন করি হোক তোর সন্তানকে, তোর সন্তানকে তোর বুকে ফিরিয়ে দেব। আর শহীদুল্লাহকে বাঁচানো গেল না। চৌধুরী, তুমি আমাকে বোকা ভাবলেও ধোকা দিতে পারোনি, আবার দেখা হবে। তোমার জম হাবিবুল্লাহ। আমার ভাই কথা বলে না কেন? কথা বলে না কেন? ওরে কথা বলতে বল, কথা বলতে বল। এই আমার ভাইরে কে খুন করছে? ইন্সপেক্টর রাকিব চৌধুরী। ইন্সপেক্টর রাকিব চৌধুরী কাজটা ভালো করে নাই, একদম ভালো করে নাই।
করে নাই, করছে, করে নাই, করছে, কাজটা ভালো করে নাই। ভাই, ও ভাই, ভাই, ওরে আমার সোনা, ওরে আমার মানিক, ওরে আমার লটর পটর, তোর আমি মারবো না, কাটবো না, কারণ রাকিব চৌধুরীর উপরে প্রতিশোধ নেবার জন্যে আমি যে হাতিয়ার ব্যবহার করব, তুই হবি সেই হাতিয়ারের একমাত্র বুলেট। ফক্স, আর এখানে থাকা উচিত হবে না, এক্ষুনি পুলিশ এসে যাবে, চলো। সন্তানকে উদ্ধার করে এনেছি শাহানা, আমি আমি আমার কথা রেখেছি, সন্তানকে বুকে তুলে দে। আমি কতটুকু ভালোবাসি বলার আগে তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমি কতটুকু ভালোবাসি বলার আগে চলে গেলে, আমি কতটুকু ভালোবাসি বলার আগে তুমি চলে গেলে, তুমি চলে গেলে, তুমি চলে গেলে।
ধীরে চালাতে পোড়াতে ভাঙা মনটারে। তুমি ছিলে আমার বুকের ভিতরে, এবারে আমি আজ তুমি ওই পারে। নিড়ে ভাঙা ঝড়ে দুঃখের সাগরে রেখে গেলে একা ফেলে, আমি কতটুকু ভালোবাসি বলার আগে তুমি চলে গেলে, তুমি চলে গেলে। কতটুকু ভালোবাসি বলার আগে তুমি চলে গেলে, তুমি চলে গেলে। সাথী হারা পাখি নীরবে একাকী বেঁচে আছি চোখের জলে, আমি কতটুকু ভালোবাসি বলার আগে তুমি চলে গেলে, তুমি চলে গেলে। মা, মা, কি রে, কি হয়েছে? আজ তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? হ্যাঁ মা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। কি বললি, ফার্স্ট ডিভিশন? হ্যাঁ মা, আজ তুমি তোমার এই পরিশ্রমের হাত দুটো সবাইকে দেখিয়ে অহংকার করে বলতে পারো, তোমার পরিশ্রম বৃথা যায়নি মা। তোমার পরিশ্রমের মূল্য তোমার সন্তান জয় করে এনেছে। মা, আজ এই খুশির দিনে তুমি কাঁদছো? কই না তো। চোখের পানি তো কখনো আড়াল করা যায় না মা। আমি জানি কেন তুমি কাঁদছো, নিশ্চয়ই বাবার কথা মনে পড়েছে। বাবাকে তুমি ভুলে যাও মা, যে মানুষটি আমাদের খবর রাখে না তার কথা মনে করে কেন মিছে মিছে কষ্ট পাও, কেন দুঃখ পাও? কষ্ট এজন্যে পাই, ওই মানুষটিও যে আমাদের মতো চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে দুঃখে আছে, কষ্টে আছে। কে বলে আমি দুঃখে আছি, কষ্টে আছি? আজ আমার ছেলে বিয়ে পাশ করেছে, এই সংবাদ শোনার পর আমার যে খুশি আর কে হতে পারে বলো। শাহানা, এগুলো জেলখানার পরিশ্রমের টাকা, এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিজের হাতে দীপুকে খাইয়ে দিও। শুনুন, সময় শেষ, আপনি চলে আসুন। পাস তো করলি বাবা, কি করবি কিছু ভেবেছিস? না মামা, কিছুই ভাবিনি। ভাববে তো তুমি। হ্যাঁ, ভাববো তো আমি, কারণ তোর মাঝে আমি আমাকে দেখতে পাই। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক ভাবনা। মামা, তোমার যে আদর স্নেহ ভালোবাসা আমি পেয়েছি তার মূল্য দিতে আমি কোনোদিন ভুলব না। দীপু, আমার একটাই স্বপ্ন,
তুই আইনের পোশাক পরে দেশের সেবা করবি। তাই হবে মামা, তোমার স্বপ্ন আমি সার্থক করে তুলব, এটাই আমার প্রতিজ্ঞা। নিব্বু মামা, গুড। আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। হ্যাঁ চলুন। মা, মা, ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন ডাকবেন না। আপনি? আপনার মা অ্যাক্সিডেন্ট করেছিল, আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, এতে ধন্যবাদের কি আছে, এটা যে আমার কর্তব্য। আপনি ওনার কাছে থাকুন, আমি এখন আসি। শুনুন, এত রাতে একা যাওয়াটা কি ঠিক হবে? চলুন আপনাকে পৌঁছে দেই। না না, মাকে অবস্থায় রেখে যাওয়াটা ঠিক হবে না, আসি। তোমার বয়স কত হয়েছে? বাপি, এখন রাত কত হয়েছে? চুপ করে থেকো না, জবাব। বাপি, তুমি বড় হয়েছো, এত রাতে বাইরে থাকতে নেই। মা পিয়া, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার জন্য এই ধন সম্পদ সবকিছু বিসর্জন দিতে পারি, সব। হ্যাঁ মা, তুমি আমার চোখের আড়াল হলে আমার বড় দুশ্চিন্তা হয়, বড় ভয় হয়। বাপি, তোমাকে আমি আর কখনো দুশ্চিন্তায় ফেলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও বাপি। আমার ক্ষমা করে দাও। মারে, ভূত না তো রে বাবা। হ্যাঁ, এত রাত্রে জঙ্গলে এসে আর কি করছিস? ভালো লাগছিল তাই। তুই আমার উপর রাগ করেছিস না বাপ? না, রাগ করব না, তোর অনুরোধ রাখতে গিয়ে বাবার কাছে আমি গালি খেয়েছি। তুই আমাকে একটা গালি দিয়ে দে, তাতেও যদি তোর মন না ভরে তাহলে আমাকে মারতে মারতে রক্ত বের করে দে। তবু আমার উপর রাগ করিস না না বাপ, আমি যে তোকে কত ভালোবাসি তাতে বুঝবি না। আমার কাছে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? আরে শালা, লজ্জার চেয়ে বয়সের যন্ত্রণা অনেক বেশি, তাই লজ্জাকে বয়সের আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিয়েছি ঝর্ণার পানিতে। শরীরটাকে ভালো করে ভিজিয়ে নে, বয়সের যন্ত্রণা অনেক কমে যাবে।
ভিতরে আসতে বলবেন না। ও আসুন বসুন। মাকে দেখতে এসেছি। আপনার জন্য আমার মা মৃত্যুর পর থেকে ফিরে এসেছে। সেদিন আপনি না থাকলে আমার জীবন থেকে হারিয়ে যেত আমার একমাত্র আপনজন। তাই সেদিন থেকেই এই হৃদয়ে আপনিও আমার আপন হয়ে আছেন। মা উনি আর বলতে হবে না, আমি সব শুনেছি। কেমন আছেন আপনি? ভালো। আপনাকে দেখার জন্যই আমি এসেছি। খুব খুশি হয়েছি মা, তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। সন্তানের কাছে মা হয়েছি, মায়ের আদর স্নেহ মমতা কিছুই পাইনি। আজ থেকে পাবে। আমি তোমাকে সে বঞ্চিত আদর স্নেহ মমতা দিয়ে আমার বুকে আগলে রাখবো মা। মা মেয়ে নে তামাশা করছিস আর মদ গেলছিস, এই জন্যই কি তোকে এখানে পাঠানো হয়েছিল? আমি জানি না। ফের যদি তোকে এখানে দেখি তাহলে তোকে জাহান্নামে পাঠাবো। শাবাশ শাবাশ নবাব, তোর কাজে আমি খুশি হয়েছি। খুশি হবার কিছুই নেই, এই এলাকায় থাকতে হলে আমাদের হুকুম মেনেই চলতে হবে, আর আমার বাবাকে বকরা দিতে হবে। এই এলাকায় আমরা জনন জনন ধরে বসবাস করে আসছি, তোর বাবাকে বকরা দেবো কেন? এটা বাবার হুকুম। তোর বাবার অন্যায় হুকুম আমরা মানবো না। বিন্দিয়া দোহাই নবাব, আমরা গরিব মানুষ, খেতে খামারে কাজ করে কোনো রকমে বেঁচে আছি,
আমাদের উপর জুলুম করিস না নবাব, দোহাই তোর। ওস্তাদ আলি বেতেছে, বুঝলে সুজা না বুঝলে তেরা, চলো দেখিয়া আসি, খোদা হাফেজ, পরে দেখা করবো। চলো স্পিড দাও, স্পিড দাও, স্টার্ট দাও দেখিয়া। সামান্য একটা চুকরির জন্য বাবার হুকুম অমান্য করলি? হ্যাঁ, আমাকে দিয়ে ওই নিরীহ গরিব মানুষগুলোর কাছ থেকে বকরা আদায় করা সম্ভব নয়। এই বিন্দিয়াকে ধরে নিয়ে দাঁড়া। না বাবা, বিন্দিয়ার কোনো দোষ নেই, ও আমার ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে দিয়েছে। বিবেক বাবা, বাবা আমি তোমার সব হুকুম মাথা পেতে নিব, কিন্তু কিন্তু ওই গরিব মানুষগুলোর কাছ থেকে বকরা আদায় করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। নবাব, নবাব, এই বয়সটাই বড় খারাপ। মেয়ে মানুষের চোখের ইশারায় ভুলিয়ে দেয় সবকিছু, ভুলিয়ে দেয় আপন জন, ভুলিয়ে দেয় বাবার হুকুম। কিন্তু নবাব এখনো জানে না, আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। আর যদি আমার একটা কিছু হয়ে যেত তাহলে আমার দীপুর? না না, দীপুর কি হবে? তোর দীপু আজ কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে, তোর দুঃখ কিসের? আমাকে দেখ, এই পৃথিবীতে আমার কি আছে? কি বলছো ভাইয়া, দীপু কি তোমার কেউ নয়? তুমি তো দীপুকে মানুষ করেছো, দীপুর ওপর তোমার কি কোনো অধিকার নেই? নিশ্চয়ই নিশ্চয়ই আছে, ও যে আমার, আমার প্রাণ, আমার আমার জীবন। ভম ভোলানাথ ভম! আপনারা এখন যান, বাবা ধ্যানে মগ্ন, এখন কথা বলবেন না, যান যান। হ্যালো, সাধু বাবা স্পিকিং, ব্লু স্টার স্পিকিং। লোহানির মালের ট্রাক ভোর ছয়টায় উদয়গিরি থেকে রওনা হয়েছে। ট্রাক নং কত? চট্টগ্রাম ট 579। সময় মতো খবর দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। বস, আমি কখন কোথায় আপনার সাথে দেনা পাওনার হিসাব করব। গিভ অ্যান্ড টেক, ওভার। আমার সঙ্গে দেখা করবি? আরে বেটা, আমি বেঈমানকে ইমানদার মনে করি। এই রাস্তা বন্ধ করে শুয়ে আছিস কে তুই? এই কথা কানে যায় না। সাব্বাস পাখির! লোহানি নিজেকে লোহা মনে করেছিল,
কিন্তু আজ থেকে লোহানি মনে করবে লোহা কাটা করাত তোমার হাতে। স্যার, বেফাদার বেইমানদার কাজ করেছে। বস, আমার পাওনাটা দিলে খুশি হতাম। ভুলিনি, একদম ভুলিনি। এই হাবিবুল্লাহ কখনো বেইমানদের সঙ্গে বেইমানি করে না। বুঝগা? লোহানের পোষা কুত্তাকে কিনে নেবার মতো টাকা আমার আছে। লোহানের কুত্তা লোহানিকেই কামড়াবে। লোহানি পাগলা কুত্তা, কামড় খেতে শিখেনি, দিতে শিখেছে। তোরা কি শাস্তি পেলে আমি খুশি হব। বস, মরতে আমার আপত্তি নেই, কিন্তু যে বেইমান হাবিবুল্লার কাছে গোপন খবর পাচার করেছে শাস্তিটা তারই হওয়া উচিত। কারেক্ট, শাস্তিটা তোর নয়, শাস্তি হওয়া উচিত ওই বেইমানের। তোর প্রভুভক্তির পরিচয় আগেও পেয়েছি, আজ আর একবার বেইমানকে শনাক্ত করে ইমানদারের পরিচয় দে। যা, আমি আর বেইমানি করবো না। চুম্মান, মরার আগে জেনে যাও জন্ম আর মৃত্যুটাই সত্যি, বাকি সব মিথ্যা। বেশি বুঝলে এরকম বিপদে পড়তে হয়, আর কখনো এত রাতে বাইরে বেরোবি না, আগুন দেখলে পতঙ্গ ছুটে আসবেই। পতঙ্গ তো আগুনে ঝাঁপ দিয়ে মরে। ক্যাডারে, ওরে বাপ, কি দেখছো? সালাম আলাইকুম হাবিব ভাই, আপনি এভাবে? কচু বনের কালো চাঁদ। আরে আমি এভাবে কেন, সেটা যদি তুই বুঝবি তাহলে হাত দিয়ে হাতি ফেলতে পার। তোকে চেয়ারম্যান হবার সৌভাগ্য আমি করে দিয়েছিলাম, তারপর কোনো খবর নাই। আরে নদী পার হলে মাঝি কোন শালা, তাই না কাদেরা খান সাহেব? আমি তো শুধু কাদিরা না, আমি তো বর্তমানে চেয়ারম্যান। এই হারামির বাচ্চা, ইমানদার হাবিবুল্লাহর সাথে বেইমানি করতে তোর বুক একটু কাঁপলো না? ভাইয়া, সাধি তোমাকে ডাকবে। মেহমানদের জন্য খানা পিনার ব্যবস্থা করছো নাকি? এই কে? আমার ছোট বোন। এই যা ভেতরে যা, যা। আপনার টাকা আমি রেডি করে রেখেছি হাবিব ভাই, এই নিন আপনার টাকা। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না, আগুন পুড়িয়ে ছারখার করে,
পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। মংলু, 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 আমার কথা শোন মংলু। বল কি বলবি? অমন রেগে কথা বলছিস কেন? তবে কি প্যার করে বলবো? বল না, একবার প্যার করে আমাকে ডাক না, আমার দিলে কান লাগিয়ে দেখ, সেখানে কেবল মংলুর নামটাই শুনতে পাবি। দিল থেকে ওর নামটা মুছে দে। কোন নাম? ওই যে বললি মংলু। আমি মরে গেলে ওই নাম আমার দিলে থাকবে। ঠিক আছে, ওই নাম তুই জপ কর, আমি চললাম। তোর কথাই রাখবো আমি, আমার দিল শুধু সারা জীবন তোর নামেই জপ করবে। শুনেছি ওপরওয়ালাকে ডাকলে নাকি সেও সারা দেয়, দেখি তোকে আমি পাই কিনা। টু বিডিয়া জেন্টলম্যান হইতে হয়। আপনি একটা অমানুষের বাচ্চা, এমন একটা খানাই লোকের হলো ছিলেন নাই মানে না জীবনে একটা ঘুরি ঘুরি হলো। উনি হলেন গিয়া শাহজাদা নবাবজাদা খান মোহাম্মদ হাবিবুল্লাহ, আর আমি হলাম গিয়া ওনার হুকুমদার হারামজাদা ফুসকাতুল্লাহ। তাড়াতাড়ি ওনার একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। সরি, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার নাম অনেক শুনেছি। আমার একটা সালাম দেবেন না? থাক, আমার সালাম দেওয়ার কাম নাই। অনেক 50 টন রড, 500 বস্তা সিমেন্ট আর 2,00,000 টাকা, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমি এগুলো কোত্থেকে দেবো? আমার জিদ উঠছে আপনি গন। আরে তুই দিবি কি বেটা? দেবে তো তোর বাপের ঠাকুর, ওই হারামজাদা লোহানি যেই ঠিকাদারের কাজ পেয়েছে। এই তুই শুনিসনি, আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। এই এলাকায় ইমারত তৈরি করার আগে আমার ভাগ না দিয়ে ঠিকাদারি করবে লোহানি? টুপি হুজুরাইয়া পড়ছে উজাউ মাউ। কি ব্যাপার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব নামে এক লোক চাঁদা চাইতে এসেছিল। হাবিব, আবার তুই বাবার পিঠে চাবুক মারছিস? আমার বুকে বড় জ্বালা রে নবাব। না, আমার অসুখের একমাত্র কারণ তুই। আমি? হ্যাঁ তুই। তুই যদি তোর মায়ের হত্যার প্রতিশোধ নিস, তাহলে আমার বুকের জ্বালা কমে যাবে, শান্তিতে ঘুম আসবে। তা না হলে প্রতিদিন চাবুকের আঘাতে আঘাতে আমি জর্জরিত হব, রক্তাক্ত হব। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেবই নেব। বস একটু জোরে মারছি, মাফ করে দিয়েন। উঠেন, খুলে দিই। আমি প্রতিজ্ঞা করেছিলাম নবাবকে আমি পুলিশ অফিসার রাকিব চৌধুরীর মৃত্যুর বুলেট করে তৈরি করব, তাই করেছি। এবার শুধু অপেক্ষা করতে হবে, আকবর যেদিন জেল থেকে ছাড়া পাবে সেদিন আকবরকে কেন্দ্র করে এমন অঘটন আমি ঘটাবো যে ঘটনায় রাকিব চৌধুরী নিজের সন্তানের কাছে হবে শত্রু। একজন নেবে মায়ের খুনের বদলা, অন্যজন নেবে বাবার খুনের বদলা। একজন গুলি চালাবে বুকে, অন্যজন গুলি চালাবে পিঠে, আর আমি আমি শুধু বিজয়ের আনন্দে হাসব, প্রাণ খুলে হাসব। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আরে হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে।
নবাব, তুই কি পাগল হয়ে গেছিস? আজ তোর কি হয়েছে? আমাকে সব খুলে বল, খুলে বল। শুনবে, শুনবে সে কথা? আমি আমি এই পৃথিবীর সব নিয়ম কানুন ভেঙে চুরমার করে ফেলব, নতুন সমাজ ব্যবস্থা তৈরি করব, যে পৃথিবীতে থাকবে শুধু পাপ, অপরাধ, খুন, লাহাজানী। আমি আমি যে জন্ম থেকে চলছি বিন্দিয়া, তাই আমি সব কিছু ধ্বংস করে ফেলতে চাই, আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই। আর যেন এই পৃথিবীতে কোন সন্তানকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে না হয়, যাদের কারণে আজ আমি আমার মায়ের স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি, তাদের তাদের রক্ত আমি এই মদের সাথে মিশিয়ে খাবো। পাগলামি করিস না নবাব, সরে যাও। নবাব, মা, নবাবকে তুমি ফেরাও। নবাব বেটা, আজ তোর কি হয়েছে? মা হারার যন্ত্রণা ছিল, আমাকে দিবানিশে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। একবার মাকে মা বলে ডাকার জন্য আমার আমার এই অন্তরটা হাহাকার করছে। বাবা, আমি তোর মায়েরই মতো, মায়ের জন্য যখন তোর মনটা এতই ব্যাকুল, তাহলে আয় বাবা, আমার এই বুকে আয়, আয়। তোমার মাকে প্রথম দিন দেখার পর থেকেই কেন যেন প্রাণ ভরে মা ডাকতে ইচ্ছে করছে। জানো দীপু, আমার বাবার অর্থ, যশ, খ্যাতি সবই আছে, তিনি আমাকে সবই দিয়েছেন, শুধু দিতে পারেননি মায়ের আদর। আমার মায়ের মাঝে যদি তুমি তোমার হারানো মাকে খুঁজে পাও, তবে তাকে মা বলেই ডেকো। জানো পিয়া, আমি ছোটবেলা থেকেই পাইনি বাবার আদর, আর তুমি পাওনি মায়ের আদর। আসলে আমরা দুজনে একই রকম। পিয়া, এখন থেকে আমরা দুজন দুজনের সুখ দুঃখের অংশীদার হব। দীপু, I love you, believe me,
I love you, believe me. রাতে হিমেল বাতাসে কনকনে শীতে তুমি আর আমি কত কাছাকাছি, ল্যাপটপ সুখের বালাই নেই, শুধু তুমি আর আমি, শুধু তুমি। হয় নাই এই দিন দুপুরে অমাবস্যাটা আর হিমেল বাতাস কনকনে শীত, তুমি কই পাইলা? শোনো, দুজনে কাছাকাছি হলে পাশাপাশি বসলে মনের আবেগে কত কিছু বলতে হয়। কি না, তোমার আমার জীবন যৌবনে প্রেমের জোয়ার বইছে, এই প্রেমে হাবুডুবু খাইয়া কত সালাই উল্টা পাল্টা বলে, তুমি বুঝো না। তুমি কোনো চিন্তা করো না, এই আমি আছি এবং তোমার থাকবো, আমি একটু আসবার যাবো। হ্যাঁ, এই পিছু দেখো না, কিন্তু আবার পিছু ডাকে। সেদিন তো আমার হাত থেকে পালিয়েছিলি, আজ তোকে আমার হাত থেকে বাঁচাবে কোন শালায়? কে আমার পথ থেকে সরে যা। আচ্ছা, মঙ্গলুকে বলে দেব। মঙ্গলু? মঙ্গলু কোন শালা? আমি হলাম গিয়ে নবাবজাদা খান মোহাম্মদ হাবিবুল্লাহর হুকুম বারদার হারামজাদার ফসকা টুল্লা। ফসকা দেখিস নি? হ্যাঁ, পাঁচখানি টিপ দিয়ে ছিদ্র করে চানা মশলা দিয়ে তেঁতুল পানি ঢেলে মানুষ কত মজা করে খায়। তুই আমার বুকে টিপ দে, আয় আমার বুকে টিপ দে।
তোর মহব্বতে চানা মশলা দিয়ে তেঁতুল পানি ঠেলে আমাকে গিলে ফেল। আমার কাছে মহব্বতের কোনো চানা মশলা নেই। আহা, চানা মশলা নেই তাতে কি হয়েছে? মহব্বতে আলু সিদ্ধ তো আছে, ওটা দে। ও আমার মাথা গরম হয়ে আছে। তোর মাথা গরম হয়ে আছে? হ্যাঁ। আচ্ছা, আমি ঠান্ডা করে দিচ্ছি। বাহ বাহ বাহ। মুনিয়া, এই আখিয়া। মুনিয়া আখিয়া, এই ওদেরকে ডাকছিস কেন? ওদের হাতে কলসিটা দিয়ে তারপরে খাওয়াবো গো। কি হয়েছে রে সোনিয়া? কিছুই হয়নি, আলু সেদ্ধ খাওয়াবো। আই তুমি বসো। হ্যাঁ বসো না। আচ্ছা বই বসলাম। জুতা খুলে বসো। জুতা খুলবো। আরাম করে বসো। ও আচ্ছা আচ্ছা, বা বা বা। এই বাচ্চা বাচ্চা বাচ্চা, এই লুকি লুকি কে দিছিলি বল? বস বস, এই দাঁড়া। আমি কি তাহলে ধরাই? সত্যি বলছো মা, আগামীকাল বাবা আসবেন? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি মা। তাহলে কি এতদিন তুমি বাবার ঠিকানা জানতে? আজ তোকে মিথ্যে বলবো না খোকা, আমি জানতাম। কিন্তু কেন বলিনি জানিস? তোর বাবার নিষেধ ছিল, বলেছিল দীপুকে আমার ঠিকানা দিও না। কেন? শুধু একটি মাত্র কারণে, তোর বাবার অক্ষমতাকে তুই যদি বিদ্রুপ করিস, উপহাস করিস। তোর বাবা বলেছিল যতদিন আমি অক্ষমতা থেকে মুক্তি না পাই, ততদিন দীপুর সামনে এসে দাঁড়াবো না। এবার বুঝি মুক্তি পেয়েছে? হ্যাঁ মা, বাবা তার সন্তানের প্রতি বিশ্বাস রাখতে পারেনি। এতদিন বাবা অভিমান করে আমার কাছ থেকে লুকিয়েছিল। তুমি দেখো, এবার আমি অভিমান করে বাবাকে বাবা বলে ডাকবো না। দীপু, এতটা বছর বাবাকে বাবা বলে ডাকতে না পেরে আমি যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছি, সেই কষ্ট সেই যন্ত্রণা এবার আমি বাবাকে দিতে চাই মা, বাবাকে দিতে চাই। দীপু দীপু, আমি মা হয়ে তোকে অনুরোধ করছি, তোর বাবার এই অপরাধটুকু তুই ক্ষমা করে দে বাবা। পাখি কিনবেন চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার পাখিগুলোর দাম কত হবে? টাকা দিয়ে পাখি কিনে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ ছেড়ে দিলাম, কারণ বন্দী জীবনের দুর্বিষহ যন্ত্রণা আমি তিলে তিলে অনুভব করেছি, তাই বন্দী জীবন থেকে ওদের মুক্তি দিলাম। আকবর, হাবিবুল্লাহ তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি আকবর। আজ তোমার সাথে হিসেবের পাওনাটা মেটাতে এসেছি। হাবিবুল্লাহ, এতটা বছর পর আমি আমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যাচ্ছি, আমাকে যেতে দাও ভাই। হাবিবুল্লাহ নিষ্ঠুর হলেও অমানুষ নয়, আমি কথা দিচ্ছি আমার নিশানা ফাঁকি দিতে পারলে তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারবে। না
অভিমান করতে হলো না, সেই তোর বাবা, সে তোর বাবা ডাক শোনার জন্য কোনদিন আর মান ভাঙাতে আসবে না, কোনদিন না, কোনদিন না। বাবা, এতটা বছর পর তোমাকে আমি বুকে পেতে চেয়েছিলাম, মাকে আমি মিথ্যে কথা বলেছিলাম, আসলে আমার মনের ইচ্ছা ছিল এটাই। জন্মের পর থেকেই তোমার আদর আর স্নেহ থেকে বঞ্চিত ছিলাম, কোনোদিন তোমাকে বাবা বলে ডাকতে পারিনি, আজ তোমাকে প্রাণ ভরে বাবা বলে ডাকবো। তুমি আমাকে সমস্ত আদর স্নেহ উজাড় করে দেবে, কিন্তু নিষ্ঠুর আইনের পোশাকধারী ওই শয়তানেরা আমার সমস্ত আনন্দ আর ইচ্ছাকে এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছে, আমার মাকে পরিয়ে দিয়েছে সাদা কাপড়। আমি ওই খুনিদেরকে সাদা কাফনের কাপড় না পরানো পর্যন্ত কোনদিন আর তোমার কবরের সামনে এসে দাঁড়াব না, কোনদিন না। দীপু, দীপু, বাবা যাস না। আমাকে তুমি বাধা দিও না, আমি যে প্রতিজ্ঞা করে এসেছি সেই প্রতিজ্ঞা থেকে কেউ আমাকে সরিয়ে রাখতে পারবে না। আইনে যে পোশাকধারীরা তোমার পরনে এই সাদা কাপড় পরিয়ে দিয়েছে, সেই পোশাক পরা মানুষগুলো আজ থেকে আমার শত্রু। আমি বাবার খুনের প্রতিশোধ নিতে ওই পোশাক পরা মানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কাউকে ঘৃণা করার আগে তোমাকে জানতে হবে তোমার বাবার খুনি কে। সেই খুনি তোমারই মতো একজন আইনের লোক, আইনের পোশাক পরে আমার বাবাকে খুন করেছে। সেই খুনি যে আইনের লোক তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমার চোখ, প্রমাণ আমার বাবার অপমৃত্যু, প্রমাণ আমার মায়ের যন্ত্রণা, প্রমাণ তোমার সামনে দাঁড়ানো এক এতিম সন্তান। আমি ওদের ওপর চরম প্রতিশোধ নেব। প্রতিশোধ তুমি আইনের পোশাক পরে নিতে পারো? পারলেও আমি নেব না, আমি ঘৃণা করি ওই পোশাককে। দীপু, সেদিন তোমাকে আমি কথা দিয়েছিলাম আইনের পোশাক পরে দেশ সেবা করব, সেই দীপু আজ মরে গেছে, আজ থেকে জন্ম নেবে আর এক দীপু। ঠিক আছে, মানলাম তুমি প্রতিশোধ নিতে চাও, কিন্তু প্রতিশোধ নেবার মতো তোমার হাত এখনো শক্ত হয়নি। মামা, আমার বুকে যে কি জ্বালা তা তোমাকে আমি। শান্ত হও দীপু, শান্ত হও। শান্ত আমি সেদিনই হব যেদিন আমার মায়ের চোখের পানি মুছিয়ে দিতে পারবো, ভুলিয়ে দিতে পারবো তার অন্তরের জ্বালা, খুঁজে বের করে শাস্তি দিতে পারবো বাবার হত্যাকারীকে। মামা, মাস্তান রংবাজ খুনি হয়ে এই পৃথিবীতে কেউ জন্মায় না, এই সমাজ আর এই সমাজের মানুষগুলোই একটা মানুষকে খুনি রংবাজ বানিয়ে দেয়। দীপু, 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 কেমন আছো ইন্সপেক্টর রাকিব চৌধুরী? মিনা, তুমি তুমি আমাকে ক্ষমা করো। তুমি তুমি ক্ষমার অযোগ্য স্বামী, তোমাকে আমি ক্ষমা করতে পারি না, তোমার কারণে আজ এই পরিণতি,
আমি মরে গিয়েও বেঁচে গেছি, আর তুমি বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছো। মিনা, মিনা, আমার অতৃপ্ত আত্মা কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না। বিশ্বাস করো মিনা, আমি তোমার পোশাককে ভালোবাসি বলেই আজ আমার এই পরিণতি। তুমি তুমি আমাকে ক্ষমা করো মিনা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। দীপু, কি হয়েছে দীপু তোমার? কিছু না। মিথ্যে বলো না দীপু, তোমার চোখ মুখ বলছে তোমার কিছু একটা হয়েছে, আমাকে খুলে বলো। তোমাকে বলে কি হবে? তুমি অমন করে কথা বলছো কেন? পারবে আমার মায়ের দুঃখ ঘুচিয়ে দিতে? পারবে আমার বুকের ঝড় থামিয়ে দিতে? পারবে না। কিসের ঝড় তোমার বুকে? পিতৃহত্যার। পিতৃহত্যা? হ্যাঁ, আমার বাবা নির্মম ভাবে শত্রুর হাতে খুন হয়েছে, আর এই খুনের প্রতিশোধ আমাকেই নিতে হবে। পাগলামি করো না দীপু, একটি অপরাধের প্রতিশোধ নেবার জন্য আরেকটি অপরাধ তুমি করো না। দেশে আইন আছে, বিচার আছে। বিচার? কিসের বিচার? টাকার আওয়াজ আর টেলিফোনের দাপটে বিচার যেখানে বন্দী হয়ে থাকে, সেখানে কারো কাছে বিচার চেয়ে আমি কাপুরুষ হব না। বুঝতে পেরেছি, আজ তোমার মাথা ঠিক নেই, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আমাকে বিরক্ত করো না পিয়া, আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। আমি জানি মা, ওর ভেতরে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা না নেভা পর্যন্ত ও শান্ত হবে না। কিন্তু মা, ওর যদি কোনো বিপদ হয় আল্লাহ আছেন, আর আমার দোয়া আছে। তবুও মা, আমি জানি মা, আমি তোমাদের মনের কথা জানি মা। আরো জোরে চিল্লাও, 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 হ্যাঁ আরো চিল্লাও, বাঁচাও, বাঁচাও। না করবো, তুই চিল্লা দি। হ্যাঁ চা চা চা, চিল্লাও, 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 বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। আরে বাবু, তুমি চলে যাচ্ছ, ওরা আমাকে একা পেলে আবার আমার পিছু নিবে। দোহাই তোমার, আমাকে একটু পৌঁছে দাও না, ওই এলাকায় আমার ঘর। তুমি আমার বস্তির ইজ্জত বাঁচিয়েছো, একই সঙ্গে তুমি তোমার মঞ্জিলে পৌঁছে গেছো। তার মানে? যাও, নদীর গন্তব্য সাগরে, কিন্তু সেই নদী পথ ঘুরে মাঝে মাঝে অন্যদিকেও চলে যায়, তেমনি আমাদের নিশানাও এক, কিন্তু ভাগ্য এতদিন আমাদেরকে আলাদা করে রেখেছিল। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। অবশ্যই বুঝবে, তুমি তোমার বাবাকে খুন করতে দেখেছো অথচ খুনিকে চিনতে পারোনি, কিন্তু আমি চোখের সামনে রাতের অন্ধকারে আমার স্ত্রীকে খুন করতে দেখেছি, খুনিকে চিনেছি, আর এই খুনের নায়ক তোমার আর আমার শত্রু একই ব্যক্তি। কে সেই খুনি? কি নাম তার? নামটা শুনে চমকে উঠবে না তো? ভনিতা রেখে আসল কথা বলুন। তোমার বাবার হত্যাকারী আজকের সনাম ধন্য পুলিশ সুপার রাকিব চৌধুরী। রাকিব চৌধুরী? হ্যাঁ, তোমার মামা ওই রাকিব চৌধুরী। একদিন মিথ্যে আসামি সাজিয়ে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছিল তোমার বাবাকে। এত বড় ঘটনা অথচ মা আমাকে বলেনি? বলার উপায় ছিল না, কারণ এক,
তোমার মা তার ভাইকে তোমার চোখে শত্রু বানাতে চায়নি। দুই, তোমার বাবাকেও, তোমার বাবাকেও ছোট করতে চায়নি বলেই সত্যকে গোপন রেখেছিল। আমার ভাবতেও অবাক লাগে, আইনের লোক হয়ে আইনের পোশাক পরে কিভাবে আইনকে লঙ্ঘন করেছে তোমার মামা। তার এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। সাব্বাস, এই পিস্তলটা ধরো, এর ভেতরে আছে ছয়টি গুলি। এই ছয়টি গুলি তুমি প্রয়োজন হলে ব্যবহার করবে, প্রতিশোধ নেবে তোমার বাবার হত্যাকারীর উপর। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। বাস, কেমন অ্যাক্টিং করলাম? সাব্বাস, খাঁটি পুলিশের বাচ্চা। তোর অ্যাক্টিং দেখে মনে হলো তোর বাপদাদা পুলিশের চাকরি করত। যা, আজ তোর জন্য সব ফ্রি, যা। নীলা, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, এবার আমিও তোমাকে খুশি করব। ঠান্ডা
শরীরে চলে এলে দুলে রে নরম নরম শরীরে চলে এলে দুলে রে দেখে শুনে মনে হয় পাঙ্গাশ মাছের পেটি ভাব খানা দেখায় এমন লাল সাহেবের বেটি এসব কথা তোকে কে বলেছে? সত্য কখনো চাপা থাকে না মা। সমাজের চোখে রাকিব চৌধুরীকে তুমি যতই মহৎ ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে চাও না কেন, সেটা সম্ভব নয়। দীপু, তুমি কি অস্বীকার করতে চাও তোমার ভাই রাকিব চৌধুরীর সাজানো মিথ্যা মামলায় আমার বাবাকে জেল করতে হয়নি? একজন মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি কাটিয়েছে অন্ধকার প্রকোষ্ঠে, আর যেদিন সে একটু আলোর আশায় বেরিয়ে এলো মুক্ত আকাশের নিচে, ফিরে এলো আপনজনদের কাছে, আর সেদিনই নিভিয়ে দেওয়া হলো তার জীবনের প্রদীপ। এমন কি অপরাধ করেছিল আমার বাবা বলতে পারো মা? কি কারণে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তুমি কি দেখনি? তুমি কি দেখনি খুনিদের গায়ে ছিল আইনের পোশাক? এরপরে কি প্রমাণ হয় না আমার বাবার খুনিকে? জানি এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না মা, দিতে পারবে না। দীপু, দীপু শোন, শোন দীপু, দাঁড়াও। আমি জানি একমাত্র তুমিই বলতে পারো আমার বাবার হত্যাকারী কে। যদি না বলো তাহলে আমার এই পিস্তলের গুলি থেকে তুমি বাঁচতে পারবে না। আমি যদি জানতাম তোর বাবার হত্যাকারী কে তাহলে আমি তাকে নিজে গুলি করে মারতাম। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে পারছি না। আমার দীপুর হাতে পিস্তল, তোর রক্তের প্রতি আমার বিশ্বাস ছিল, আজ আমার সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিলি। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমার বাবার হত্যাকারীকে তুমি ভালো করেই চেনো। মিথ্যে কথা, সব সত্যি। আর সত্যি যদি না হবে তাহলে তোমার মতো একজন পুলিশ অফিসার থাকতে আজও আমার বাবার হত্যাকারীকে ধরতে পারলে না কেন? আমি তার জবাব চাই। আমার বুকে গুলি চালালে তুই তোর বাবার হত্যাকারীর খবর পেয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ পাবো। তাহলে চালা গুলি। আমার বুকে গুলি চালালে যদি তোর মনে শান্তি হয় তাহলে তাই কর। দুই যুগ ধরে আমি যে যন্ত্রণায় ভুগছি, তোর হাতে মৃত্যু হলে আমি সে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। চালা চালা গুলি চালা। মা, আজ আমি তোমার খুনের প্রতিশোধ নিয়েছি, আজ তো তুমি স্বীকার করবে মা। আমি তোমার সন্তানের দায়িত্ব পালন করেছি। আমার সন্তানের হাতে খুনের রক্ত, এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস যখন করেছই তখন স্বীকার করছি আমি গুলি করেছি, আর আমি গুলি করে থাকলে তোমার শত্রুকে গুলি করেছি। গুলি করেছি সেই রাকিব চৌধুরীকে, যে আমার পিতাকে মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছিল। গুলি করেছি তাকে, যার ভয়ে তুমি এতটা বছর আমার কাছে সত্য গোপন করেছিলে। মিথ্যে, সব মিথ্যে কথা। তোর বাবা ছিল আসলেই একজন অপরাধী। তোর বাবাকে অপরাধের পথ থেকে মুক্তি দেবার জন্য আমি নিজেই তাকে আইনের হাতে তুলে দিয়েছি। তোর বাবাকে জেলে পাঠানোর অপরাধে তুই যদি আমার ভাইয়ের বুকে গুলি চালিয়ে থাকিস তাহলে সে অপরাধ তো আমি করেছি, শাস্তি পাও না আমার। বের কর পিস্তল, চালা গুলি। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চালা গুলি। আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন, আমি প্রতিশোধ নিতে পেরেছি। আজ আমার আস্তানায় আনন্দের বন্যা বইয়ে দেব,
সবাইকে বাজনা বাজাতে বল, আজ সারা রাত নাচ হবে গান হবে। খুশিতে নাচে মন, বুকে জাগে শিহরণ, আজ খুশিতে নাচে মন, সমাচম সমাচম, বুকে জাগে শিহরণ শিহরণ শিহরণ, খুশির জোয়ারে এই বুকের ভিতরে ছটফটাইয়া মরে পাখি করে কি এখন। আজ খুশিতে নাচে মন, সমাচম সমাচম, বুকে জাগে শিহরণ শিহরণ শিহরণ, খুশির জোয়ারে এই বুকের ভিতরে ছটফটাইয়া মরে পাখি করি কি এখন। করে শুধু চলো না, সে তো ধরা দিতে চাই না, আজ পাগুনের ধরা আগুনে, আজ পাগুনের ধরা আগুনে, জ্বালিয়ে দেবো যে তারে শুনবো না বারণ। আজ খুশিতে নাচে মন, সমাচম সমাচম, বুকে জাগে শিহরণ শিহরণ শিহরণ, খুশির জোয়ারে এই বুকের ভিতরে ছটফটাইয়া মরে পাখি করি কি এখন। আসামিকে আমি চিনতে পারিনি স্যার, আমার মনে হয় আপনি ভুল বলছেন। হোয়াট ইউ মিন, কি বলতে চাও তুমি? আমাকে 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 মিথ্যাবাদী বানাতে চাও? প্লিজ পেশেন্টকে আপনারা উত্তেজিত করবেন না, আপনারা এখন যান। গোয়ান সরি স্যার।
বললি? রাকিব চৌধুরী বেঁচে গেছে, যে ডাক্তার ওকে বাঁচিয়েছে ওর বংশ নির্বংশ করে দে। আমার সারা রাতের আনন্দ উৎসব মাটি করে দিল। আমি রাকিব চৌধুরীর মৃত্যু সংবাদ চাই, মৃত্যু সংবাদ। নবাবকে খবর দে, নবাব। আচ্ছা তুমি বলো পিয়া। না দীপু না, মা কখনো সন্তানের কাছে মিথ্যে বলতে পারে না। আমার মনে হয় হাবিবুল্লাহ তোমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করবার চেষ্টা করছে। তাতে হাবিবুল্লাহর কি স্বার্থ? ইয়াং ম্যান, হাবিবুল্লাহকে তুমি কতটুকু চেনো? ওই লোকটার সামাজিক মর্যাদা কি, সমাজে ওর স্থান কি পর্যায়ে তাকে তুমি জানো? বসো। যে লোকটা আইনকে ফাঁকি দিয়ে অবৈধ কাজকর্ম করে, সমাজে যে একজন সন্ত্রাসী কালোবাজারি হিসেবে চিহ্নিত, তার কথা তোমাকে বিশ্বাস করতে হবে? তোমার মনে যে প্রশ্নের ঝড় উঠেছে, একমাত্র তার উত্তর আমি তোমাকে দিতে পারবো। পিয়া, আমাদের একটু চা দিতে বলতো মা। কি হলো, যা। তাড়াতাড়ি দু কাপ চা ড্রয়িং রুমে নিয়ে এসো। জি আচ্ছা। এই সেই জায়গা যেখানে তোমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো তোমার বাবার রক্তের দাগ মুছে যায়নি। এবার নিশ্চয় স্বীকার করবে তোমার বাবার খুন হওয়াটা আমি দেখেছি। একই সাথে তোমাকে এও স্বীকার করতে হবে তোমার বাবার খুনিকেও আমি চিনেছি। বলুন, আমার বাবার খুনিকে? বলবো বলেই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু তার আগে তোমাকে আমার দুটো শর্ত মানতে হবে। আমার বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য আমি যে কোনো শর্ত মেনে নেব। আমার প্রথম শর্ত, হাবিবুল্লাহ আমার 1 কোটি টাকার মাল হাইজ্যাক করে নিয়ে গেছে। বিনিময়ে তোমাকে হাবিবুল্লাহর গোডাউন থেকে 2 কোটি টাকার মাল হাইজ্যাক করে এনে আমাকে দিতে হবে। তাই হবে। আমার দ্বিতীয় শর্ত, পিয়ার জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। যদি মনে করো বাবার খুনের প্রতিশোধের চেয়ে প্রেম ভালোবাসাই তোমার জীবনে বড়, তাহলে তোমার বাবার খুনের পরিচয় তোমার প্রয়োজন নেই। আর যদি মনে করো প্রতিশোধেই বড়, তাহলে আমার কথা তোমাকে মানতেই হবে। আমি যাচ্ছি। আইনের মানুষের আপন লোক বেআইনি মালে ট্রাক নিয়ে যাচ্ছে, এটা কেমন কথা? কে আমার আপন লোক? আরে তোমার ভাগ্নে দীপু। হ্যাঁ বিশ্বাস নয়, হাইওয়েতে গিয়ে দেখো। হ্যাঁ, ট্রাক নম্বর চট্টগ্রাম ট 5793। হ্যালো হ্যালো হ্যালো, দীপু বেআইনি মালে ট্রাক নিয়ে যাচ্ছে।
বাবা? আমি আমি এক মহারাজ সন্তান, পুলিশ আমার পেছু নিয়েছে, পরে পরে সব কি বললি? আবার বল। সংবাদটা পেয়েছো নিশ্চয়ই? শোনো, দীপু একটি ঘুড়ি, তাকে নিয়ে তুমি ইচ্ছে মতো খেলতে চেয়েছিলে, কিন্তু না, ঘুড়ির নাটাই এখন আমার হাতে, তাই ওকে নিয়ে আমি খেলবো, আর তুমি বোকার মতো চেয়ে চেয়ে দেখবে। বাবাকে খবর দে। দুটুকু খেয়ে নাও বাবা। কি হলো, নাও খাও। কি দেখছো অমন করে? মাকে, মায়ের মমতা মাখানো সুন্দর মুখটাকে। তোমার বুঝি মা নেই? এতদিন জানতাম নেই, এখন জানি আছে। বেশ তো, মা বলেই ডেকো। জানেন মা, জন্মের পর মায়ের মুখ দেখিনি, আজ আপনার আদর স্নেহ মমতায় বুঝতে পারছি। যদি মা বেঁচে থাকতো ঠিক এমনি করে আমাকে আদর করত। জানেন মা, আজ আমার মনে হচ্ছে পৃথিবী কত সুন্দর, কত নির্মল। সন্তানের কাছে মা কত বড়, কত মহৎ। আমাকে দিয়ে যদি তোমার মা হারানোর ব্যথা ভুলতে পারো, তাহলে আজ থেকে আমাকে তোমার মা বলেই জেনো। মা, তুমি যাই বলো বাবা, আমি এখন বড় হয়েছি, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, নিজস্ব একটা ইচ্ছা অনিচ্ছা আছে। আমি মানলাম তোর ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু তাই বলে দীপুর মতো একটা থার্ড ক্লাস পরিবারের ছেলের সঙ্গে তোর মেলামেশা আমি পছন্দ করি না। দীপুর মতো মধ্যবিত্ত পরিবারের লোক তোমাদের মতো বড় লোকদের চোখে থার্ড ক্লাসই হয়ে যায়। আচ্ছা বাবা, কালো বাজারি করে অন্যায় পথে টাকা রোজগার করে যারা এই সমাজে প্রতিষ্ঠিত, তারাই তোমার চোখে প্রথম শ্রেণীর লোক, তাই না? তুই তো দেখছি নাটক নভেলের সংলাপ হয়ে যাচ্ছিস। মা, সৎ পথে অসৎ পথে মানুষ টাকা রোজগার করে সত্য, কিন্তু মানুষের মধ্যে সেই শ্রেণী বিভাগ অবশ্যই আছে এবং থাকবে। সেই শ্রেণী বিভাগ তুমি আমার আর দীপুর মধ্যে করো না। একটা ছোট লোকের ছেলের সাথে তোর মেলামেশা না করাই উচিত। এখন বুঝতে পারছি সেই দিনের পর থেকে কেন দীপু আমাকে এড়িয়ে চলছে। এড়িয়ে চলছে, সে তো ভালোই। চিরদিন শুধু তোমার ভালোটাই দেখলে বাবা। তুমি চলে যাও এখান থেকে পিয়া, চলে যাও। আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না। কেন দীপু, কেন? সব কেনর উত্তর জানতে চেও না পিয়া, শুধু জেনে রাখো তুমি যে দীপুকে ভালোবেসেছিলে সেই দীপুর মাঝে জন্ম নিয়েছে আরেক দীপু। না, আমি বিশ্বাস করি না। আমার ভালোবাসার দীপু এখনো আমারই আছে। মিথ্যে মরিচিকার পেছনে ছুটে নিজের জীবনটাকে নষ্ট করো না পিয়া, তুমি তুমি চলে যাও। সত্যিকারের পুরুষ জেনে আমি তোমাকে ভালোবেসেছিলাম, আজ কাপুরুষের মতো আমার সেই ভালোবাসাকে তুমি অপমান করেছ। তুমি কি ভেবেছ নিজের কাছ থেকে পালিয়ে বেড়ালে বিবেকের দংশন থেকে তুমি মুক্তি পাবে? পাবে না দীপু, পাবে না। শোনো, তুমি আমাকে মা বলে ডেকে আমার কোলে আশ্রয় নিয়েছো, তাই মায়ের দাবিতে তোমাকে একটা কথা বলবো।
যদি পারো অপরাধের পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মারাকের মর্যাদা দিও, তাহলে মায়ের দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে। আমাকে দোয়া করবেন মা, আমি যেন আপনার ইচ্ছা পূরণ করতে পারি। মা, কোথাকার কোন মায়ের দোয়া কুড়িয়ে নেবার জন্য তুই ভালো হতে চাস? আর আমি যে তোকে এতটা বছর ধরে বাবার স্নেহ মায়ের আদর দিয়ে বড় করলাম, মানুষ করলাম, তার কি কোনোই দাম নেই? তুমি আমাকে বড় করেছো সত্যি, কিন্তু মানুষ করনি। কি বললি? ঠিকই বলেছি, মানুষ করলে আমি আজ গুন্ডা বদমাইশ মাস্তান রংবাজ হতাম না। হ্যাঁ, এতটা বছরে আমি তোমার কাছে যা পাইনি, মাত্র দুদিনে ওই মায়ের কাছে অনেক অনেক বেশি কিছু পেয়েছি। তাই আমি ভালো হয়ে ওই মমতাময়ী মায়ের মমতার মূল্য দিতে চাই বাবা। সবাই সবাই আমার সাথে প্রতারণা করলো, যে দীপুকে আমি এত বিশ্বাস করলাম সেই দীপু আমার 2 কোটি টাকার মাল নিয়ে পালিয়ে গেল। তোকে দিয়ে দীপুর প্রতারণার শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তা যখন পারবো না তখন বেঁচে থাকবো কোন আশায়? রাকিব চৌধুরী আর লোহানির উপহাসের পাত্র হয়ে বেঁচে থাকার চাইতে মৃত্যু আমার জন্য অনেক ভালো, অনেক ভালো। বাবা বেশ, আমি কথা দিচ্ছি, ওই মায়ের স্নেহ ভালোবাসা আর আমাকে দুর্বল করতে পারবে না বাবা। হ্যাঁ বাবা, জীবনে মায়ের আদর পাইনি, তোমার স্নেহে আমি মানুষ হয়েছি, তোমার স্নেহ থেকে আমি বঞ্চিত হতে চাই না। বলো বাবা, নবাবকে কি করতে হবে? ওর মাকে খুন করে দীপুর বেইমানের শাস্তি দিতে হবে। তাই হবে। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছড়ে। খোকা, তুই এসেছিস, আয় আমার কাছে আয়। তুমি আমাকে মা বলে ডেকে আমার কোলে আশ্রয় নিয়েছিলে, তাই মায়ের দাবিতে তোমাকে একটা কথা বলবো। যদি পারো অপরাধের পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মাডাকের মর্যাদা দিও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস, শুধু এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে স্বীকার কর, ব্যাস। যে মা আমার জীবন বাঁচিয়েছিল, সেই মায়ের বুকে ছুরি না চালানোর জন্য যদি আমার ব্যর্থতা স্বীকার করতে হয় আমি করব। যে মা তার মমতার বাঁধনে আমাকে জড়িয়ে নিয়েছিল, সেই মায়ের রক্তে নিজের হাত রক্তাক্ত না করার জন্য যদি আমাকে ভীরু কাপুরুষ ভাবতে পারো, আমিও স্বীকার করব, আমি কাপুরুষ ভীরু। কিন্তু কিন্তু বিশ্বাস করো বাবা, দীপুর প্রতারণা শাস্তি দিতে গিয়ে তার মাকে আমি কেন খুন করতে পারিনি জানো? ওই মুখে আমার এত বছরের স্বপ্ন দেখা মাকে দেখলাম, শুনলাম মা যেন আমাকে বলছে বিপদ থেকে সরে গিয়ে সৎ পথে এগোতে। বাবা, ছি 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 ছি, একদিন আমি তোকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে জানতাম, কিন্তু আজ দেখছি তুই আসলে একটা ভীতু বেড়াল। তোকে ভেবেছিলাম মহাপুরুষ, মহাপুরুষ নামে তুই একটা কলঙ্ক, আসলে তুই একটা কাপুরুষ। ঠিক আছে, তুই যদি না পারিস আমি নিজেই ওই মহিলাকে খুন করব, দীপুর প্রতারণার প্রতিশোধ আমি নিজের হাতেই নেব। বাবা, দীপু তোমার সাথে বেইমানি করেছে, আমি তোমাকে কথা দিচ্ছি দীপু তোমার মাল নিজে এসে ফিরিয়ে দিয়ে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই আমি করব। শুধু একটাই অনুরোধ, দীপুর মাকে হত্যা করতে আমাকে বলো না। আগুন পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে,
আরে হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। বিন্দিয়া আরে ওয়াও, এই মংলু তুই আমার কাপড় নিয়েছিস কেন? সর্দারকে বলে দেবে কিন্তু। সর্দারকে বলে দিবি মানে আমার বাপুকে? নে ধর, নে কাপড়। তোকে আমার ভালো লাগে বিন্দিয়া। মংলু এ তুই কি বলছিস? আমরা পাহাড়ি, পাহাড়ের মতো উঁচা আমাদের মন, যাকে মন দেবো আর ফিরিয়ে নেবো না। না না, এক মন দুজনকে দেয়া যায় না। আমি তোকে নিয়ে ঘর বাঁধবো? তা হয় না, আমাকে তুই মাফ করে দে মংলু। মংলু সর্দারের বেটা, সর্দারের মতো কথা বলে, কিন্তু কিন্তু তোকে আমি ভালোবাসি বিন্দিয়া। না না, তা হয় না মংলু। শোন না, না বিন্দিয়া, না বাপ, আমাকে বাঁচাও বিন্দিয়া। শোন, আমাকে ছেড়ে দে, আমার কথা শোন বিন্দিয়া। হারামখোর, একটা মেয়েকে একা পেয়ে বেইজ্জতি করতে তোর লজ্জা করে না? আমার সাথে মাস্তানি করলে বেশি ভালো হবে না বলছি, তাই নাকি? শালা, আমার নাম মংলু, আমি তোকে দেখে নেব। নবাব, তুই আমাকে মংলুর হাত থেকে বাঁচিয়েছিস। একা একা ঝর্ণায় গোসল করতে আসছিস কেন? নবাব, তুই না আমাকে বলেছিস ঝর্ণার পানিতে শরীর ভিজিয়ে জ্বালা নেভাতে? জ্বালা নেভেছে না এখনো আছে? আরে রে, আরে ও বিন্দি আর মা, বিন্দি আর মা, কই রে বিন্দি আর মা? সর্দারজি, বিন্দিয়া নাকি আমার পোলাকে সাধি করবে না? কথাটা সত্যি? জি সর্দার। আমার হুকুম, মংলুর সাথেই বিন্দিয়ার সাধি হবে। দয়া করেন সর্দার, দয়া করেন, আমার বেটি মংলুকে সাধি করবে না। 100 বার করবে। আর তোর বেটি যদি নবাবের সাথে মেলামেশা করে পঞ্চায়েত তাদেরকে এক ঘাড়ে করবে। আমার নাম শুনলে এই এলাকার বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, আর তোরা তাহলে মানুষ। যা সাদির ব্যবস্থা কর, চল। মা কাঁদিস না, মা কাঁদিস না, সর্দারের হুকুম না মানলে আমাদের এই সমাজে থাকতে দিবে না। তাহলে চলো মা, আমরা আর এখানে থাকবো না। আমি নবাবকে ভুলতে পারবো না, আমি নবাবকে ভালোবাসি, নবাবকে ভালোবাসি মা। বিন্দিয়া মংলুকে বিয়ে করুক আর না করুক তাতে আমার কি? এ মনে প্রেম প্রীতি ভালোবাসা বলতে কিছুই নেই, শুধু আছে মায়ের হত্যার প্রতিশোধ। ওস্তাদ, সারাটা জীবন তোমার বাবার হুকুমের গোলাম হয়ে বহু সুখে সংসার আগুন দিয়েছি, অনেক মায়ের বুক খালি করেছি, কত নারীকে সাদা কাপড় পরিয়েছি, পারেনি একটি সংসার বাঁধতে, কাউকে স্ত্রী হিসেবে বেনারসি পরিয়ে ঘরে আনতে। কি বলতে চাস তুই? সারাটা জীবন যে পাপ করেছি ওস্তাদ, অন্তত একটি পুণ্যের কাজ করে আমার মনকে শান্তি দেওয়ার সুযোগ করে দাও। বিন্দিয়াকে ওদের হাত থেকে উদ্ধার করে ওর ভালোবাসার মূল্য দাও, ওকে বিয়ে করে
তোমার অশান্ত জীবনে শান্তি ফিরিয়ে আনো, নইলে বিন্দি আত্মহত্যা করবে, আর তোমাকে বিন্দের মৃত আত্মার কাছে জবাবদিহি করতে হবে, কথাটা মনে রেখো। কি হয়েছে চাচি, কোথায় যাচ্ছ? তোর কাছে যাচ্ছি বেটা, বিন্দিয়া কি তুই বাঁচা? কি হয়েছে বিন্দিয়া? পঞ্চায়েতের হুকুমে মঙ্গলের সাথে জোর করে বিন্দিয়ার বিয়ে দিতে চায়। মঙ্গল বড় রঙ্গ রে, বড় রঙ্গ।
আগে লাকসা ফুটে হলাম নাকসা ফুটে হলাম লোহানি দীপুকে বলবে আমার বাবার মালগুলো নিয়ে যেন কাটাবন পাহাড়ের নিচে চলে আসে। আমি তোমার মেয়েকে নিয়ে অপেক্ষায় থাকবো। ট্রাক ও মাল ফিরিয়ে দিলে আমিও তোমার মেয়েকে ফিরিয়ে দেব। বিকল্প কিছু ভাবলে মেয়ের লাশ পড়ে থাকবে। তোমার যমদূত কি বলছেন আপনি? হ্যাঁ বাবা হ্যাঁ, যে করে হোক পিয়াকে তুমি ফিরিয়ে এনে দাও। আমার সব কিছুর বিনিময়ে হলো, আমার মেয়েকে তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। এবার আমার স্বার্থে আমাকে ব্যবহার করব মিস্টার লোহানি। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, আই এম ফেড আপ উইথ দিস নেম। আরেকটা কথা শুনলাম আপনার ভাগ্নে আই মিন দীপু নাকি অবৈধ মাল পাচার এবং কোন এক পাহাড়ি মেয়ে হাইজাকের সঙ্গে জড়িত। আপনার মতো আইনের লোকের আপন মানুষ যদি এসব অবৈধ কাজ করে তবে দেশের অবস্থা কি হবে? স্যার, ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমাকে একটু সময় দিন, প্রয়োজনে আমি নিজেই ওকে হাতে নাতে ধরবো। স্যার, মিস্টার লোহানি নাকি অবৈধ মালের কালোবাজারির সঙ্গে জড়িত, তাই নাকি? এবং সেই কারণেই হাবিবুল্লাহর সাথে লোহানির ক্লাশ হয়। ইন্টারেস্টিং। এই জন্যই লোহানির মেয়েকে হাবিবুল্লাহ গ্রুপ হাইজ্যাক করেছে। তাহলে ইমিডিয়েটলি লোহানির গুদাম তল্লাশি করুন এবং আমাকে রিপোর্ট করুন। ওকে? মিথ্যে কথা, আমার ছেলে এমন কাজ করতে পারে না। করেছি বেহিন, তোমার বেটা আমাকে মেরে আমার বেটাকে তুলে নিয়ে গেছে। সত্যি দীপু যদি তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে থাকে তবে আমি কথা দিচ্ছি তোমার মেয়েকে ফিরিয়ে দেবার জন্য যদি আমার হাত সন্তানের রক্তে লাল করতে হয় তবু তোমার মেয়েকে আমি ফিরিয়ে আনবই। ওগো, তুমি যেদিন জেলে যাও সেদিন এই অস্ত্রটা আমার হাতে তুলে দিয়ে বলেছিলে যদি কোনো দিন তোমার জীবনের উপর হুমকি আসে নিজেকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করো। কিন্তু তোমার দেয়াই হাতিয়ার আজ আমি তোমার সন্তানের হাত থেকে আরেকটি মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য হাতে তুলে নিলাম। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। অফিসার, এটাই আমার লাস্ট গোডাউন। হ্যালো, রাকিব চৌধুরী বলছি। এসপি রাকিব চৌধুরী, তোমাকে একটা সুখবর জানাচ্ছি, তোমার বোনের ছেলে নবাব আর তোমার নিজের ছেলে দীপু ওরা দুজন মরণ খেলা খেলবে, আর সেই মরণ খেলা দেখার জন্য কাটাবন পাহাড়ের নিচে তোমার আমন্ত্রণ রইল।
ইউ ক্রিমিনাল, আমার সন্তানের মরণ খেলা দেখতে যাব না, আমি যাব তোর মরণ যন্ত্রণা দেখতে। কাটাবন পাহাড়, মা তুমি ওকে ছেড়ে দে, নইলে নিজের সন্তানের রক্ত ঝরাতে আমার হাত একটুও কাঁপবে না। তুমি আমার বুকের রক্ত ঝরাতে পারবে না, তোমার বুকের দুধ খেয়ে আমার দেহে রক্তের জন্ম। সরে যাও মা, আমাকে যেতে দাও। তুই শুধু মায়ের মমতাই দেখেছিস, কিন্তু সেই মমতাময়ী মা যার এই বুকে হাজার যন্ত্রণাকে পাষাণ চাপা দিয়ে কত কঠিন রূপ নিয়েছে তা তুই দেখিসনি। আজ দেখবি একজন নারী আরেকজন নারীর ইজ্জত বাঁচাতে আপন সন্তানের বুকে গুলি চালাতে কুণ্ঠিত হয় না। শাহানা, এতে কি করছিস? অবাধ্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছিলাম, একজন আইনের লোক হয়ে কেন একটা অপরাধীকে তুমি বাঁচিয়ে দিলে? মানুষের জীবন রক্ষা করাই পুলিশের কর্তব্য। নীতি কথা বলে আমার কর্তব্যে বাধা দিও না, ভয়জান সরে যাও। জন্মদাতা পিতা হয়ে সন্তানের মৃত্যু আমি কিছু দিয়ে দেখতে পারবো না। জন্মদাতা পিতা সন্তান? হ্যাঁ হ্যাঁ সন্তান, 19টি বছর ধরে একটা সত্যকে গোপন রেখে অনেক কেঁদেছি, কিন্তু আজ আর সেই সত্যকে গোপন রাখতে পারলাম না রে, পারলাম না নিজের দাবিকে তোর পিস্তলের গুলির সামনে অস্বীকার করতে। তাহলে তুমি? না শাহানা, সেদিন তোর সন্তানকে উদ্ধার করতে পারিনি, তাই বাধ্য হয়ে তোকে দেয় অঙ্গীকার রক্ষা করার জন্য তোর ভাবির কোল থেকে নিজের সন্তানকে চুরি করে এনে আমি আমি তোর কোল ভরিয়ে দিয়েছিলাম। দীপু, দীপু আমার সন্তান নয়। নবাব, নবাব, সাহস থাকে তোর সামনে আয়। দীপু, আমার বিন্দিয়ার যদি কিছু হয় তাহলে তোর পিয়াকে আমি খুন করে ফেলব। তুই পারবি না নবাব, যদি বিন্দিয়াকে ফিরে চাস আমার পিয়াকে ছেড়ে দে। নবাব, আমাকে বাঁচাও, ওকে ছেড়ে দে। নবাব, ওই বেইমান দীপুর ভালোবাসা আর আমার শত্রু লোহানির মেয়েকে তুই কিছুতেই ফিরিয়ে দিতে পারবি না। বলে যাস রে, দীপুর উপর প্রতিশোধ নেবার আজ শুভ দিন। শোন, এখন প্রেম ভালোবাসার জন্য সময় নষ্ট করিস না, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়। তোর বাবার কথা শুনবি না নবাব, আজ তুই প্রমাণ করে দে তোর কাছে ভালোবাসাই বড়। তুমি যাকে বাবা বলে জানো সে তো আমার বাবা নয়, ওই শয়তান হাবিবুল্লাহ তোমার বাবার খুনি। তোমার মা এখানে, যার কোল থেকে 19 বছর আগে ওই হারামজাদা চুরি করে এনেছিল নিজের স্বার্থ উদ্ধার করতে। বড় সুন্দর নাটক বানিয়ে নিয়ে এসেছে এসপি রাকিব চৌধুরী। নবাব, ওদের ছল চাতুরি বিশ্বাস করিস না, ওরা যা বলছে সব সাজানো নাটক। না, এটাই সত্য নবাব, তুই আমার একমাত্র সন্তান, আমি তোর গর্ভধারিণী মা। মা? এমন কি প্রমাণ আছে যার বলে তুমি নবাবকে নিজের সন্তান বলে দাবি করছো? আছে,
নবাবের ডান হাতের জন্মদাগী প্রমাণ দেবে। নবাব আমার সন্তান। মা, নবাব যদি তোমার সন্তান হয় তাহলে আমি কে? আমি কার সন্তান? কে আমার মা? কে আমার বাবা? বলো বলো মা। আমি তো জন্মদাতা পিতা, 19 বছর অপেক্ষা করিয়াছি তোর মুখে একটি বাবা ডাক শোনার জন্য। আজ আজ একবার চিৎকার করে আমাকে বাবা ডাক। বাবা বাবা বাবা। মা কোথায়? অন্যায় করেছিল যে পৃথিবীর আলো দেখার সাথে সাথে তাকে মায়ের কোল থেকে চুরি করে এনে অন্ধকার জগতে ছেড়ে দিয়ে বানিয়েছি সংবাদ মাস্তান সমাজের চোখে অপরাধী। তোকে আমি ঘৃণা করি, তোকে আমি ঘৃণা করি। Oh!
তুমি কি করলে ভাইয়া? কাজিস এবং আমাদের দীপুকে তোর কাছ থেকে নবাবের সাথে ওকে আদর ভালোবাসা দিস। ও যে বড় দুর্ভাগী। না বাবা না, আমি তোমাকে মরতে দেবো না বাবা, মরতে দেবো না। ও কাছে দে। হায় বাবা, শেষবারের মতো প্রাণ ভরে হাজির করি। বাবা, তোর মা, তোর মা যে আমার জন্য। বাবা, জীবন যুদ্ধে বিজয়ী তুমি, সূর্যের মতো উজ্জ্বল তুমি, আকাশে